2024 চনত যদি জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন দিব বিচাৰিছে তেতিয়াহ'লে ভিডিওটো সম্পূৰ্ণ চাই থাকক। এই ভিডিওৰ জৰিয়তে এন্ট্ৰেন্স পৰীক্ষাৰ ডিটেইলছ জনাই দিয়াব। এতিয়া মই অপেন কৰিম অফিচিয়েল নোটিচ। ইয়াতে উল্লেখ কৰিছে যে জয়েন্ট এন্ট্ৰেন্স এক্সামিনেশ্যন চমুকৈ JEE মেইন বুলি কোৱা হয়। JEE মেইন যদি পৰীক্ষা দিব বিচাৰিছে তেতিয়াহ'লে অনলাইন ফৰ্ম ফিল আপ কৰিব লাগিব। এই জয়েন্ট এন্ট্ৰেন্স এক্সামিনেশ্যনত বিই অর্থাৎ বেচেলর অফ ইঞ্জিনিয়ারিং কোর্সত এডমিশন লব পাৰিব, বিটেক কোর্সত এডমিশন লব পাৰিব অর্থাৎ বেচেলর অফ টেকনোলজি, তাৰপিছত বেচেলর অফ আর্কিটেকচার আৰু বেচেলর অফ প্লেনিং এইবিলাক কোর্সত এডমিশন লব পাৰিব ইয়াতে উল্লেখ কৰিছে। এতিয়ালৈকে যদি JEE মেইনৰ ফর্ম ফিল আপ কৰিব পৰা নাই বা কৰা নাই এতিয়া কৰিব পাৰিব। ফর্ম ফিল আপৰ লিংক এক্টিভ আছে, নৱেম্বর মাহৰ 30 তাৰিখ লাষ্ট ডেট। এই ফর্ম ফিল আপ করবলে সায়েন্সের পর HS পাস করা হব লাগবে ইয়াতে উল্লেখ করেছে। পরীক্ষার প্রশ্নবিলাক ইংরাজি, হিন্দি, আসামিস, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজত মানে প্রশ্নবিলাক আহিব আর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইয়াতে মেনশন করেছে। আর পরীক্ষা কম্পিউটারত হব ইয়াতে উল্লেখ করেছে। বিটেক আর বিই কোর্সের এন্ট্রেন্স পরীক্ষাত প্রশ্নবিলাক আহিব গণিত, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনিটা সাবজেক্টৰ পৰা প্ৰশ্নবিলাক আহিব ইয়াতে উল্লেখ কৰিছে। যিসকল ছাত্ৰ ছাত্ৰী ছায়েন্সৰ পৰা HS পাছ কৰিছে আৰু যদি PCM আছে তেতিয়াহ'লে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। এতিয়া কাম কৰক, এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত লিংক দিছোঁ, লিংকত ক্লিক কৰি ফৰ্ম ফিল আপ কৰক। বৰ্তমান ফৰ্ম ফিল আপৰ লিংক এক্টিভ আছে।